সুধী দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আমাদের আজকের আয়োজন মেডিকেল বিডি স্বাস্থ্যকথা। আমাদের আজকের বিষয় অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, যেটি মেরুদণ্ডের একটি রোগ। স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শ পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রয়োজনে বেল আইকনটি চাপুন। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক। অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস অক্ষীয় কঙ্কালতন্ত্রের দীর্ঘমেয়াদী যন্ত্রণাদায়ক বাত ব্যাধি, মেরুদণ্ডে সন্ধি বা গাঁটের ব্যথা ও আড়ষ্টতা যার প্রধান উপসর্গ। সিরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি বাত রোগসমূহের এক শ্রেণীর নাম। প্রায় 8 থেকে 10টি বাত রোগ এই শ্রেণীর মধ্যে পড়ে। এই রোগগুলোতে মেরুদণ্ডের সাথে গিট অথবা অস্থিসন্ধি এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ আক্রান্ত হয়ে থাকে। অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস এই শ্রেণীর অন্তর্ভুক্ত একটি ব্যাধি। অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস হল মেরুদণ্ডের ইনফ্লামেটরি ডিজিজ। 33টি অস্থিখণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত। প্রত্যেকটি অস্থিখণ্ডকে কশেরুখা বা ভার্টিব্রা বলে। আন্তঃকশেরুকীয় চাকতির সাহায্যে প্রত্যেকটি কশেরুকা একে অপরের সাথে সংযুক্ত থাকে, কিন্তু মেরুদণ্ডে প্রদাহ বা ইনফ্লামেশনের কারণে প্রত্যেকটি কশেরুকা একে অপরের সাথে লেগে বা আটকে যায়, যা পাঁজরকে ক্ষতিগ্রস্ত করে। এই অবস্থায় একজন ব্যক্তি সামনে পিছনে ডানে বায়ে নড়াচড়া করতে পারে না, এর সাথে শ্বাসকষ্টও হয়ে থাকে। এই রোগীর লক্ষণগুলো সাধারণত বয়ঃসন্ধিকালে দেখা দিতে শুরু করে। এই রোগের প্রতিকার এখনও আবিষ্কৃত হয়নি, তবে রিহ্যাব ফিজিও চিকিৎসার মাধ্যমে এই রোগের লক্ষণ ও ব্যথা কমানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কী কী কারণে এই অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস হয়ে থাকে। এই রোগের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে মনে করা হয় বংশ বা জিনগত কারণেই এই রোগটি হয়ে থাকে। আবার ইনফেকশনের কারণেও এটি হতে পারে। ইনফেকশনকে প্রতিরোধ করার জন্য দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিছু রাসায়নিক পদার্থ উৎপন্ন করে, যার প্রভাবে মেরুদণ্ডে প্রদাহের সৃষ্টি হয়। যে সকল ব্যক্তির কোষে HLA-B27 নামক পদার্থ থাকে, তাদের এ রোগ হওয়ার ঝুঁকি বেশি। এই মলিকিউল বংশ পরম্পরায় মা বাবা থেকে সন্তানের মধ্যে আসে। তাহলে চলুন জেনে নেই লক্ষণগুলো। এ রোগে আক্রান্ত ব্যক্তির মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলো চিহ্নিত করে থাকেন, যেমন পিঠের ব্যথা, পিঠের নিম্নাংশে ব্যথা, নিতম্বে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, সারা শরীরে ব্যথা, কনুই ব্যথা, শরীরের নিম্নাংশে ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, ত্বকে অস্বাভাবিক অনুভূত হওয়া, পাঁজরের হাড়ে ব্যথা। যে সকল কারণে এই রোগ হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। মহিলাদের তুলনায় পুরুষদের এ রোগ হওয়ার সম্ভাবনা বেশি। এখানে পুরুষেরা বেশি আক্রান্ত হয়ে থাকেন। সন্ধিকালের শেষের দিকে এ রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যে সকল ব্যক্তির কোষে HLA-B27 নামক মলিকিউল থাকে, তাদের এ রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ রোগ সম্পর্কে আমাদের সাধারণ জিজ্ঞাসা, এ রোগে আক্রান্ত হলে কোনো বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন আছে কি? এ রোগে প্রতিকার কি? উত্তর, তাহলে এ রোগ বা এর সাথে সম্পর্কিত অন্যান্য রোগ যেমন বাত রোগ, নির্দিষ্ট কিছু অটোইমিউন ডিজিজ, মাস্কুলোস্কেলিটাল পেইন ডিসঅর্ডার এবং অস্টিওপোরোসিসে আক্রান্ত হলে রিউমাটোলজিস্ট, ফিজিক্যাল থেরাপিস্ট, রিহ্যাবিলিটেশন থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে।